হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, তিনটা মিলে কীভাবে দানাদার খাবার খাচ্ছে। তো এগুলো শুধু তাদের না, এগুলো কবুতরের এবং তাদের দুইজনেরই। তো অনেকক্ষণ ধরে খাইতেছিল, আমি অন্য একটা ভিডিও করছিলাম, তো এখন খাওয়া শেষ প্রায়। তারা যার যার গন্তব্যে চলে যাচ্ছে, আবার একজন খাইতেছে। এখানে রয়েছে গম, ভুট্টা। আমি যতটা আলাদা আলাদা করে কিনে আনি, তাই এই দুটো আপাতত মিক্স করছি, এবং ডাবলিটা মিক্স করি নাই, কারণ ডাবলিটা এখানে আমার যে বাংলা কবুতর রয়েছে, বাংলা কবুতর যদি ডাবলিটা খায় তাহলে তার পাতলা পায়খানা হয়ে যায়, অর্থাৎ ডাবলিতে অনেক জিঙ্ক রয়েছে, তো তাই তার পেটটা খারাপ, মানে পটিটা খারাপ হয়ে যায়। কারণ ডাবলিটা মিশিয়ে এনে তাদেরকে আলাদা করে দেবো। এখানে কবুতর রয়েছে তিন জোড়া, খরগোশ রয়েছে। তো খাবার যদি একবারে মিক্স করি তাহলে সেটা আর কি সবার জন্য পারফেক্ট হয় না, ঠিক আছে? তাই খাবারগুলো আলাদা, যেরকম যেটা বাচ্চা হয় সেটাকে সরষে দেওয়া হয়, আবার এগুলোকে মাঝে মাঝে সরষে দেওয়া হয়, সবসময় দেওয়া হয় না। আবার যে একবার নর্মাল কবুতর, তাদেরকে ধান, গম, ভুট্টা দেওয়া হয়, এভাবেই চলে।